এই গাহৰি কথা মই কিয়নো এটা গাহৰি এটা হে এটা গাহৰি বুলি কৈছো মই এই কথা কব জানে শালা শিলটিয়াক এবাৰ বিদায় দিম আমাক চোর ডাকাইত কয় তেও কাক চোর ডাকাইত নকয় আমার যিখিনি মুসলিম মানুষ চোর ডাকাইত বলে তেও নিজে কৈছে তেওঁলোককে চোর ডাকাইত কৈছে আকৌ চোর ডাকাইতৰ ভোটবিলাক তেও কিয় লাগে সেই শিলটিয়া এটার ইয়ার পর আহি পেলাই আমাক চোর ডাকাইত কয় হ্যাঁ শালা শিলটিয়াক এবাৰ বিদায় দিম আমাক চোর ডাকাইত কয় না সি চোর ডাকাইত জাকাতৰ পয়সা খায় মাদ্রাসার পয়সা খায় খায় ইমান টাকা করেছে ইমান তো বিশ্ব সময় লোক আগরের বিজনেস ক্লিয়ার করেছে হ্যাঁ আর এক সুদ ডাকাইত কয় নোহা হব চিরদিনের কারণে নোহা হব পাবলিকে তাকে কেছে গোলাম হোসেন সাহেব এদিন এখন ইএমএফর সৃষ্টি করেছিল তেও দেখলে যে আমি থাকলে এজিপি থাকিব যার কারণে এজিপি সামিল করিলে কংগ্রেসের লগত তেও কংগ্রেস দলের বিধায়ক হয়ে থাকিলে এই এমপি হয়ে থাকলে আমি কলো যে তুমি এউডিএফ দলতো যেহেতু এউডিএফ দল থাকলে বিজেপি থাকিব তুমি আমার লগত সামিল হয়ে যাওয়া আর কংগ্রেসের হয়ে চিরদিন কারণে তুমি এমপি হয়ে থাকা সেইটো নহয় তোর এলায়েন্স লাগে ইন্ডিয়া সোমাব লাগে কিয় ব্যবসায়টা লাগে হ্যাঁ রাইজে বুঝি পাওয়া না ইমান বর্বক রাইজ ইমান বর্বক আমি সহজ সরল আমি বর্বক নহয় এইবার উল্টা জারত পরিছে বুঝি পাব বদরুদ্দিন আজমল কি হয় 100% নিত এজিপিতকে ভোট কম পাই আছে আপনার খবর লোক পাগল হওয়া নাই জানো তিন নম্বর থাকবে সিকিউরিটি ফরফিট হব লিখে রাখক এই গাহরির কথা মই কিয়নো এটা গাহরি এটা হে এটা গাহরি বলে কৈছো মই এই কথা কব জানে আঠো কাড়িছে বিজেপির ওসব আঠো কাড়িছে যে নাকি কা আনিব যেতিয়া ক্যাব আনিছিল কান্দি কান্দি কৈছিল কোনোবদ্যে তেও মানি নলয় আজি সেই বিজেপির ওসব আঠো করেছে কানত ধরেছে সেই নির্লজ্জর কথা নাপাতিব অসমিয়াক শেষ করে দিছে পুনরকম করিম বলে কই অসম আন্দোলন করেছিল কা আনিব নিদিব আজি সেই বিজেপির ওসব আঠো কাড়িছে নির্লজ্জ সেই নির্লজ্জর কথাবিল নাপাতিব বাকি কম নাথাকিব মই আপনাদের কইছো এউডিএফ না থাকিব ভারত কংগ্রেস দলের সরকার হব রাহুল গান্ধী প্রাইম মিনিষ্টার হব এক মাহর ভিতর বিজেপি সরকার আঁতর হব।